হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিমিস ব্লগ অ্যান্ড ফুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন ধরনের একটা ফেস প্যাক নিয়ে আমি চলে এসেছি, সেটার নাম হচ্ছে কমলা সুন্দরী। তো চলো, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেস প্যাকটা দেখে নাও, না হলে কিন্তু খুব মিস করবে, এমন আহামরি কিছুই লাগবে না। আর যেহেতু সামনেই শীতকাল, কমলা লেবু তো আমাদের হাতের পাশে থাকারই কথা, তাই তো? তো চলো তাড়াতাড়ি করে আর বেশি কথা না বলে তোমরা ফেস প্যাকটা দেখতে থাকো। এতে করে কিন্তু তোমাদের স্কিনে অনেক গ্লোয়িং লাগবে, স্কিনটাকে অনেকটাই উজ্জ্বল দেখাবে। আর যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে নাকি অনেকটা বয়সটা না অনেকটা বোঝা যায় না। তো যাদের অনেক ভারী বয়স বা এরকম মানে কুচকে গেছে এই সমস্ত জায়গাগুলো, তো তাদের ক্ষেত্রে তো এই ফেস প্যাকটা ভীষণ ভালো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমরা তাড়াতাড়ি করে ফেস প্যাকটা দেখে নাও। তো দেখো, সবার প্রথমে এখানে একটা কমলা লেবু নিয়েছি, ঠিক এরকম মিডিয়াম সাইজের। তো এখান থেকে এই পুরোটা নেবো না, আমি একটা থেকে দুটো কোয়া এই যে দেখো ছাড়িয়ে নিলাম। তো এটা হচ্ছে এখন ভালো করে এই যে পাতলা খোসাটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে। আর এই যে দেখো দুটো ছাড়িয়ে আমার এতটুকু পরিমাণ হয়েছে। তো এটা এখন ভালো করে দেখো এই যে এইভাবে চামচটা দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি, মানে এই যে আশাসগুলো আছে না, এর থেকে কিন্তু রসটা ঠিক এইভাবে। তো এইভাবে করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার দেখো মোটামুটি, আর এই যে দেখো এতখানি মতো হয়েছে। তো ভালো করে আমি কিন্তু চেপে চেপে রসটা বের করেছি, আর সিপড়েটা যে ফেলে দিতে হবে এমনটা নয়। তো দেখো দু তিন ঘন্টা আগে ফ্রিজে রেখেছিলাম হচ্ছে দুধের সর, জাল দেওয়া দুধের সর। তো এটা হচ্ছে তোমরা দু তিন ঘন্টা আগে ফ্রিজে অবশ্যই রাখবে, আর যাতে করে এই মিশ্রণটা যখন তোমরা বানাবে না তখন যেন এটা ঠান্ডা থাকে, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখো এখন ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ভালোভাবে এটা ফেটাতে হবে, আর একটা ক্রিম টাইপের হয়ে যাবে। তো এটাই কিন্তু ভালো করে অ্যাপ্লাই করতে হবে, আর এর সঙ্গে আরও কিছু জিনিস অ্যাড করব। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো চলো ভালো করে ফেটিয়ে নিই, না হলে ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো। তো দেখো এই যে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তো মোটামুটি মানে এখনও হয়নি। তো এখানে দেখো আমি 5 থেকে 6 ml চালের গুঁড়ো দিচ্ছি, শুকনো। আমি জানি ml-টা হয়তো জলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু আমি ভাবলাম যে হয়তো তোমরা বুঝতে পারবে না কতটা নিচ্ছি। তো 4 থেকে 5 ml মতো তোমরা এটা নিতে পারো। তো চালের গুঁড়ো নিতে হবে অবশ্যই, শুকনো চালের গুঁড়ো। তোমরা কিন্তু ওই যে ফট করে চালটা ভিজিয়ে দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম, এরকমটা কোনো দিনও করবে না। তো এই যে দেখো সেটাকে দিয়েও আবার 10 মিনিট ভালো করে ফাটিয়ে এই যে দেখো একটা ক্রিমের মতো হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই কিন্তু দেখো মানে প্রায় অনেকক্ষণ, এটা প্রায় আমি 20 থেকে 25 মিনিট ধরে ফাটিয়ে এই যে দেখো একটা ক্রিমের মতো এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে। আর দুধের সর তো তোমরা যতক্ষণ ফাটাবে ততটাই ভালো। আমি যদি এর থেকে আরও বেশি সময় ফাটাতে পারতাম এটা আরও ভালো হতো, কিন্তু এটাই এনাফ, এতেই হয়ে যাবে। তো দেখো কি সুন্দরভাবে হয়েছে না। তো এটা হচ্ছে আরও হচ্ছে 1 থেকে 2 মিনিট আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। তো তারপরে কি করব, তারপরে হচ্ছে ফেসটাকে ভালো করে জল দিয়ে একটু ক্লিন করে নেব, আর তারপরে এটা কিন্তু ফেসের উপরে অ্যাপ্লাই করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো ফেস প্যাকটা নিয়ে চলে এসেছি, এই যে তো চলো এটা এখন ফেসে ভালো করে অ্যাপ্লাই করব। আর প্রতিদিন যে কথাটা বলি আজকেও সেটাই বলবো, যে তোমরা কিন্তু কেউ মানে আগে থেকে মানে শুকনো স্কিনের উপরে এটা ইউজ করবে না, আগে থেকে তোমরা একটু জল দিয়ে তারপরে মুখটাকে একটু ভালো করে ধুয়ে তারপরে কিন্তু তোমরা এটা ইউজ করবে নিজেদের স্কিনে। আর আমরা সবাই জানি যে লেবু হচ্ছে এমনই জিনিস যেটা কিনা আমাদের স্কিনে থাকা নোংরাকে মানে ভিতর থেকে পরিষ্কার করে। তো এর জন্য কিন্তু লেবুটা মাস্ট, লেবুটা না দিলে কিন্তু এই কমলা সুন্দরী নামটাও হবে না, আবার ফেস ওয়াশ মানে ফেস প্যাকটার না কোনো কাজও হবে না। তো তোমরা ঠিক এইভাবেই অ্যাপ্লাই করবে, আমি ঠিক যে প্রসেসে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
আর একটা কথা বলে দিই, এটা কিন্তু কেউ ম্যাসাজ করতে যাবে না, জাস্ট এইভাবে একটু লাগিয়ে আর রেখে একটু শুকিয়ে গেলেই তারপরে তোমরা ক্লিন করে ফেলবে। আর এটা তোমরা দুপুরে স্নান করার আগেই করতে পারো। তো এটা লাগিয়ে কিন্তু বেশ খানিকটা সময় এভাবে রেখে দিতে হবে, তার তাড়াহুড়ো করে কিন্তু মানে কি বলবো ধুয়ে ফেললে হবে না। তো চলো এবার হচ্ছে এখন প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে মুখটা নিয়েই থাকবো যাতে করে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো চলো 10 থেকে 15 মিনিট পর তোমাদের সামনে দেখা করছি। তো দেখো প্রায় 10 থেকে 15 মিনিট পর কিন্তু দেখো অনেকটাই স্কিনে টেনে গেছে আর মুখটা না এত ওয়াইলি হয়ে গেছে কি বলবো তোমাদের, পুরো একদম ওয়াইলি ওয়াইলি হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে গিয়ে দেখো মানে তোলার আগে থেকেই কেমন দেখো নরম সফট হয়ে গেছে। দেখো তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে, দেখো শুধু দেখেছো তো। অবশ্যই কিন্তু দুধের শটটা তোমরা ফ্রিজে রাখবে 2-3 ঘন্টা, মানে আবার বরফ দিয়েও কেউ এটা করতে পারো কিন্তু ঠান্ডাটা যাতে থাকে, যতক্ষণ না তুমি ফেস প্যাকটা বানাবে ততক্ষণ যেন ঠান্ডা থাকে ফেস প্যাকটা। তো এই হচ্ছে মেন টিপস যেটা কিনা আমাদের, আর কাঁচা দুধের সর দিয়ে কিন্তু আলাদা ধরনের ফেস প্যাক হয়, এটাই কিন্তু তোমরা কেউ কাঁচা দুধের সর ব্যবহার করতে যাবে না, এটাই কিন্তু জাল দেওয়া যে মোটা সরটা পড়বে তো সেটাই কিন্তু তোমরা ফ্রিজে রেখে তারপরে এভাবে অ্যাপ্লাই করবে। তো চলো এখন স্কিনটাকে পরিষ্কার করে ধুয়ে আসি, তারপরে তোমাদের সামনে এসে দেখছি যে মানে কেমন রেজাল্ট পেলাম সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো স্কিনটাকে আগে পরিষ্কার করে নিই। তো দেখো ফেসটা ক্লিন করে এসেছি আর দেখতেই পাচ্ছ তোমরা পুরোটাই মনে হচ্ছে একদম পাল্টে গেল, আর এতটা সফট হয়েছিল স্কিনটা তোমাদের কি বলবো। তো তোমরা তো নিজেরা চোখেই দেখতে পাচ্ছ। তো চলো আজকে, তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণে সবাই টাটা।